যাবত এই সুইমিং পুল চালু ছিল, রানিং ছিল, মানে এখন গত পাঁচ সাত বছর মানে চালু হয় বন্ধ থাকে। বর্তমানে সুইমিং পুলের অবস্থা হচ্ছে পানি দেওয়া যায় না, পানির যে মেরামত করার যে মেশিনগুলো আছে ওগুলো নাই, রাজবাড়িতে ওগুলাই নাই, তাহলে আমরা করব কিভাবে? শহরের বর্তমান যে পরিস্থিতি, শহরে বিভিন্ন জলাশয়গুলো ভরে গেছে, রাজবাড়ি সরকারি কলেজে একটা আছে সেটাও কোনো রকম মরা ধরার উপরে। সাঁতার অনূর্ধ্ব ১৪ ১৬ ১৮ এই সাঁতার প্রশিক্ষণ হয় এবং ক্যাম্প শুরু হয়, সেখানে আমরা নিজের উদ্যোগে আমরা পানি দিয়ে তাদেরকে সাঁতার প্রশিক্ষণ দিই। এর জন্য আমরা চাই যে তাড়াতাড়ি আমাদের সুইমিং পুলটা ভারত উন্নত করে আরও ড্রেন উঁচু করে। ২০০৭ সাল পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছিল, তার পরবর্তী সময়ে ডিপ টিউবওয়েলের সমস্যার কারণে, আয়রনের সমস্যার কারণে, পানিতে প্রচুর পরিমাণে আয়রন এবং আয়রন থাকার কারণে আস্তে আস্তে পুলটিও একটু নষ্টের দিকে ধাবিত হয়। এখন সুইমিং পুলের বন্ধর বিগত যে কমিটি ছিল সেই সাত সালে বন্ধ হয়ে যাওয়ার পরে ৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সুইমিং পুলের আলাদা কোনো অর্থ বরাদ্দ হয় না। দ্বিতীয়ত হলো আমাদের এই সুইমিং পুলের সংস্কার প্রয়োজন। আমাদের ফিল্টার আয়রন মেশিন, বিশেষ করে ফিল্টার আয়রন মেশিন যদি আমাদের এখানে স্থাপিত হয় তাহলে এই আয়রন মুক্ত একটা পানি থাকলে আমরা এটাকে মেনটেন্যান্স করতে পারবো।